কিছুক্ষণ আগে একটি খবর প্রথম আলোর অনলাইন শিরোনামে দেখতে পেলাম। এই সংবাদটা নিয়ে আমার আগ্রহ জায়গাটা হচ্ছে যে সংবাদের সাথে জড়িয়ে আছে যে নামটি, সে দীপজ। চলচ্চিত্র শিল্পী সমিতিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে, ব্যাপক বিজয় পেয়েছে। কিন্তু শিল্পী সমিতির সাধারণ সম্পাদক শিল্পীদের প্রতিনিধিত্ব করছেন, তাকে নিয়ে এরকম একটা শিরোনাম প্রথম আলোর মতো দেশের স্বনামধন্য কাগজের অনলাইনে, ইজারার পুরো টাকা না দিয়েই গাবতলি পশুর হাট দখল, হাসিল আদায় দীপজলের বড় অভিযোগ, কড়া অভিযোগ। সংবাদটি পড়ার মতো তো, সংবাদটি আমি পড়লাম, পড়ার পরে যেটুকু বুঝতে পারলাম, রাজধানীর গাবতলি গবাদি পশুর হাট ইজারার দর প্রক্রিয়া অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয়েছিলেন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা মনোর হোসেন দীপজ। কিন্তু নির্ধারিত সময়ে ইজারার পুরো মূল্য টাকা, পুরো টাকা তিনি পরিশোধ করেননি। প্রথম আলো সংবাদ বলছে, দরপত্রে যে আহ্বান করা হয়েছিল সেখানে একটি কয়েকটি শর্তের মধ্যে 12 নম্বরে একটা শর্ত ছিল যে দরপত্র গৃহীত হওয়ার পর, মানে যিনি সর্বোচ্চ টাকা প্রস্তাবনা করবেন তারটা অনুমোদন হওয়ার পর 7 দিনের মধ্যে সেই পুরো টাকা পরিশোধ করতে হবে। কাকে? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে। আপনারা জানেন গাবতলি বাংলাদেশের একটা বৃহৎ, মানে রাজধানী তো বটেই, বাংলাদেশেও বেশ পরিচিত একটি নাম গরুর হাট হিসেবে। এবং এই গরুর হাটের ঠিক উল্টো দিকেই পর্বত সিনেমা হলের ঠিক সংলগ্ন বাড়িটি তাদের। এই গরুর হাটের সাথে অনেকদিন আগে থেকেও দীপজল, এমন না যে এইবারই প্রথম করেছে, এর আগেও তিনি এই গরুর হাটের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত ছিলেন। তার উল্টে এটা সোশ্যাল মিডিয়ায় এসেছিল যে দীপজল এবার গরুর হাটের ইজারাদার হিসেবে নির্বাচিত হয়েছেন। কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী পুরো টাকাটা তিনি পরিশোধ করেন। পরিশোধ না করার কারণেই তাকে নিয়ে এরকম একটা শিরোনাম হয়েছে। শিরোনামের একটা হাইলাইটস আমরা দেখতে পাচ্ছি, হাটের ইজারা সংক্রান্ত কিংবা দীপজলের টাকা পরিশোধ না করেই হাট দখলে নেওয়ার মতো অনিয়মগুলো লুকাতে সম্পত্তি বিভাগের কর্মকর্তা ও অন্য কর্মচারীদের রাগঢাক করার বিষয়টি স্পষ্ট ছিল। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী বলা হচ্ছে যে এই যে হাটের ইজারার টাকা পুরোটা পরিশোধ না করার আগেই হাটের থেকে টাকা পয়সা তোলা, এবং এইটার পিছনে সম্পত্তি বিভাগের যে কর্মকর্তা এবং কর্মচারী আছে, মানে উত্তর সিটি কর্পোরেশনের কিছু কর্মকর্তা কর্মচারীর যোগসাযোগ ছিল। নিশ্চয়ই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন নির্বাচিত মেয়র আছেন, মেয়র সাহেব নিশ্চয়ই এই বিষয়টা দেখার কথা। কিন্তু এটাও খুব অবাক করার বিষয় যে মেয়রের এখানে কোনো জোরালো ভূমিকা আছে কিনা সেটাও এখন একটা প্রশ্ন। কারণ হচ্ছে যে এই সর্বময় তিনি নির্বাচিত মেয়র, এবং সেই হিসেবে আমরা আশা রাখি, দাবি রাখি যে তিনি বিষয়টি নিয়ে তড়িৎ একটা ব্যবস্থা নেবেন। দ্বিতীয় কথা হচ্ছে, বলা হয়েছে বিভাগীয় প্রধান ঢাকা সিটি উত্তর কর্পোরেশনের একজন উত্তরকর্ম জানান, বিভাগীয় প্রধান হিসেবে মাহে আলমের সুযোগ ছিল দীপজলের জামানত বাজেয়াপ্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এটিও আরেকটি ইন্টারেস্টিং বিষয় যে যেখানে সে 7 দিনের মধ্যে টাকা পরিশোধ না করলে যে মাহে আলম নামে যে কর্মকর্তার নাম কথা বলছে, যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তার সুযোগ ছিল এটা বাজেয়াপ্ত করা তার জামানতের টাকাটি, তা না করে তিনি এই বিষয়টিকে আরো দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টার সঙ্গে সম্ভবত তিনি জড়িত ছিলেন প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী বোঝা যাচ্ছে। এখানে একটা স্পষ্ট করে বলা যায় যে দরপত্র যাচাই শেষে 21 মার্চ সর্বোচ্চ দরদাতা দীপজলকে ইজারা মূল্যের সঙ্গে অন্যান্য ফি পরিশোধ করতে গত 21 মার্চ চিঠি দেয় DNCC সম্পত্তি বিভাগ। চিঠিতে দরপত্র সঙ্গে জমা দেওয়া জামানতের 5,14,00,000 টাকা বাদে আরো 17,26,79,000 টাকা 7 কার্যদিবসের মধ্যে পরিশোধের জন্য করতে বলা হয়। কিন্তু দীপজল নির্ধারিত সময়ে পুরো টাকা পরিশোধ না করে গত 31 মার্চ উত্তরের মেয়র বরাবর টাকা জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন করেন। সময় চান হাট হস্তান্তরের আগের দিন অর্থাৎ গত 13 এপ্রিল পর্যন্ত চৈত্র মাসের 30 তারিখ, কিন্তু ওই সময়ের মধ্যেও পুরো টাকা পরিশোধে ব্যর্থ হন দীপজল। এটা প্রথম আলোর রিপোর্ট আমি শুধু পড়ছি। তো সেই সূত্রে যদি প্রথম আলোর প্রতিবেদনে যা আমরা পেলাম, বুঝতেই পারছেন কোনোভাবেই কাম্য নয়। এবং মেয়র আসলে এটা পারেন কিনা বা মেয়র দিয়েছেন কিনা সেটাও আমরা জানি না, প্রতিবেদন উল্লেখ নেই। যদিও মেয়র দিয়ে থাকেন, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে যদি টাকা পরিশোধ করতে ইজারাদার ব্যর্থ হয়ে থাকেন, তাহলে এটার কি একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিনা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয়ই এই বিষয়টি আরো জোরালোভাবে ভেবে দেখার অবকাশ রয়েছে বলে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। এখানে বলা হয়েছে যে মজার বিষয় হচ্ছে, এরপরে প্রথম আলোর প্রতিবেদক একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করছে দীপজলের সঙ্গে, এবং ঢাকা সিটি উত্তর কর্পোরেশনের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা ভূসম্পত্তি কর্মকর্তা, তাদের সাথে ভূসম্পত্তি কর্মকর্তা কোনো কথা বলেননি। যদিও আমাদের তথ্য অধিকার আইনে
আমাদের স্পষ্ট করে বলা আছে যে তথ্যের অবাধ প্রবাহ থাকবে এবং তথ্য মানুষ জানার অধিকার রয়েছে। গণমাধ্যম সেই দায়িত্বই পালন করে। গণমাধ্যমের পক্ষ থেকে প্রথম আলো বা যে কোনো কাগজ বা যে কোনো গণমাধ্যম যদি দায়িত্ব চায়, তাহলে সেটা অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা এটা একটা দায়িত্ব, এবং বর্তমান সরকারও কিন্তু এ বিষয়ে অনেক উৎসাহিত করেন সঠিক তথ্য প্রদান করা, কিন্তু তিনি প্রদান করেননি। ভূ সম্পত্তি কর্মকর্তা ঢাকা উত্তরের যিনি পিআরও আছেন বা আমরা যাদেরকে বলি জনসংযোগ কর্মকর্তা, তার মাধ্যমেও চিঠি দেওয়া হয়েছিল। প্রথম আলোর প্রতিবেদন বলছে সেই চিঠিতে প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নেরও কোনো উত্তর তিনি দেননি। জানি না এটা কেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এমন একটি বা এই কর্মকর্তা কেন এটি করেছেন। অন্যদিকে দীপজলকে প্রশ্ন করা হয়েছিল, দীপজল প্রতিবেদন বলছে যে দীপজল খুব ভালো একটা ভালোভাবে কথাটা বলেননি, বা এই প্রশ্নকর্তা বা রিপোর্টারকে তিনি খুব একটা মানে পাত্তাই দেননি বলা চলে। হাটের বিষয়ে বক্তব্য জানতে চাইলে উত্তেজিত হয়ে দীপজল বলেন, গাবতলি হাট নিয়ে আপনার কিসের দরকার? সিটি কর্পোরেশন জানে আমি দিচ্ছি, ইজারার টাকা কি দেই নাই, আমার টাকা ক্লিয়ার। এ সময় উত্তেজিত হয়ে রাখেন টেলিফোন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি। প্রতিবেদন করেছে, সেই প্রতিবেদন আপনারা দেখছেন একটা লাল বর্ডার দিয়ে একটা চিহ্নিত করেছে, একটা অংশ বলছে করি নাই টাকা পরিশোধ, করব এটা আমি সিটি কর্পোরেশনকে বলবো, আপনি কি আমি টাকা পরিশোধ করি বা করি না এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো এই যখন একটা অবস্থা, এরকম যখন একটা সিচুয়েশন তৈরি হয়, সেটি মোটেই সুখকর নয়। তারপরও পরন্তু তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সেক্রেটারি, এখন চলচ্চিত্র শিল্পী সমাজ আলটিমেটলি তাদের ইমেজ কতটুকু তাদের ব্যক্তি হয় এটা নিশ্চয়ই তারা বুঝবে। এবং মনসুন দীপজল এমন না যে তার টাকা নেই, টাকা আছে, সে সম্ভব সচ্ছল একজন মানুষ। মনসুন দীপজলের এই বিষয়ে আসলে আরও সচেতন থাকা উচিত ছিল, কারণ তিনি এর আগে ঢাকা সিটি কমিশনের ওয়ার্ড কমিশনার ছিলেন, তিনি পর্বত এশিয়া সিনেমা হলের মালিক, তার অনেক তিনি নিজেই বলেছেন তার অনেক সম্পত্তি রয়েছে, জায়গা জমিন আছে, তিনি অনেক টাকা উপার্জন করেছেন চলচ্চিত্র প্রযোজনা করে। ফলে তিনি যখন একটা দরপত্র অংশ নিয়েছেন, সেই দরপত্র অংশ নেওয়ার পরে যদি সেই টাকা নিয়মের মধ্যে না রেখে টাকাটা পরিশোধ না করে, না পরিশোধ করে তিনি যদি হাসিল আদায় করেন, প্রথম আলো রিপোর্ট অনুযায়ী আমি বলছি, তাহলে সেটা তো পুরোপুরি বরখেলাপ হচ্ছে, যে সুনির্দিষ্টভাবে আইনের বরখেলাপ হয়। তো শিল্পী সমিতির একজন সেক্রেটারি তিনি যদি নিজে এরকম করেন এবং শিরোনামগুলো যদি এভাবে আসে, তাহলে কি সেটা কি খুব চলচ্চিত্রের বা শিল্পীদের সিনেমা শিল্পীদের জন্য খুব সুখকর কিছু হয় কিনা, এটি একটা প্রশ্ন থাকলো। আমি এ বিষয়ে চেষ্টা করব, দর্শক আমরা কথা বলার, যে আমাদের বাংলা সিনেমার অসম্ভব জনপ্রিয় এবং এখন বলা চলে যে জীবন্ত কিংবদন্তি যে কয়েকজন আছেন, সোহেল রানা, মাসুদ বড় সোহেল রানা, তিনি একই সাথে চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র শিল্পী, চলচ্চিত্র প্রযোজক, প্রদর্শক, তার সাথে আমরা একটু কথা বলে জানতে চাইতে পারি তার মতামতটা শোনার জন্য, তিনি আসলে কী মন্তব্য করছেন এবং তার মন্তব্যর কাছ থেকে তার কাছে আরও আমরা বিস্তারিত বুঝতে পারব যে এরকম ঘটনা যদি একজন চলচ্চিত্র শিল্পী শিল্পীর কাছ থেকে চলচ্চিত্র শিল্পী সমিতি। জি সালাম আলাইকুম, আমি কামরুজ্জামান বাবু বলছি, আমি কি মাসুদ পারভেজ সোলানের সাথে কথা বলছি? জি তাহকুম, আমি নাগরিক টেলিভিশন থেকে বলছি, ভালো আছেন আপনি? আমি অসময়ে একটু আপনাকে বিরক্ত করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে ফোন করেছি, আমি এখন আমাদের নাগরিক টেলিভিশনের ক্যামেরা আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, আমাদের দর্শক কিছুক্ষণ পরে হয়তো জানতে পারবে, শুনতে পারবে, আমরা দর্শকদের জন্য আপনার কথা ধারণ করছি, আপনার অনুমতি নিয়ে নিলাম, ধন্যবাদ। প্রশ্নটি হচ্ছে যে অতি সম্প্রতি অনেক কিছুর মধ্যেও এই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হলো অনেক বেশ কিছুদিন ধরে আলোচনা, নানা ধরনের সমালোচনা এবং নানা কিছু নিয়েই আলোচনা হচ্ছিল। সেই আলোচনার প্রেক্ষাপট তৈরি হওয়া না হওয়ার পরেও নির্বাচনটি শেষ হয়েছে, সেই নির্বাচনে জয়লাভ করেছে শিল্পী সমিতিতে, বেশ ভূমিধস বিজয় পেয়েছে মিশা সদাগর এবং মনোরসন দীপজ তো সম্পদে, এবং এখন তার জি 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 তো
দুদিনের বাদে তারাই এসেছে, ভূমিধস বিজয় এটাকে বলা হয়। তো এখানে একটা জিনিস আমি কিছুক্ষণ আগেই দেখলাম গণমাধ্যমে নিউজ সংবাদ এসেছে, ইজারার পুরো টাকা না দিয়ে গাবতলীর পশুর হাট দখল করেছেন দ্বীপজল। দ্বীপজল এখন তো শুধু একজন ব্যক্তি না, দ্বীপজল এক শিল্প মানে অভিনেতা না, সে টোটাল চলচ্চিত্র শিল্পী সমিতির জেনারেল সেক্রেটারি। আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের কর্মকাণ্ড কি চলচ্চিত্র শিল্পীদের কিছুটা হলেও বিব্রত করে কিনা বা ইমেজ ক্ষুণ্ণ হয় কিনা? আমি যতটুকু জানি যে দ্বীপজল ওখানে প্রায় টেলিভিশনেও প্রচার হয়েছে, অনেক সময় বলেছিল সে যে ওখানে তার বাপ দাদার সম্পত্তি 100-200 বিঘা সম্পত্তি এক লাগিয়ে আছে। ঠিক আছে, তো সেখানে দ্বীপজলের তো গরুর হাট দখল করার কোনো না 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 গরুর হাট দখল নয়, আমি একটু জিনিসটা আবার বলছি, এটা হচ্ছে গরু ঘাটি ইজারা ডাকে টাকাটা জমা না দিয়ে, এখন যদি টাকাটা জমা না দিয়ে সে নেয় সেটা তো আমি বলতে পারি এটা একটা ব্যবসায়িক ব্যাপার, তো ধর এটা তো কত সম্পৃক্ত ব্যাপার না, সেটা অনেক ব্যবসায়ী তাই না? অবশ্যই আমি সেটাই বলছি যে এতে করে যেহেতু তার নামের সাথে এখন ট্যাগ আছে যে আপনি যেমন সেইটাকে তো অস্বীকার করা যায় না। না ট্যাগ আছে কিন্তু কথা হচ্ছে তার ব্যবসা যদি তারা অলরেডি আবার দাবি করেছে, আমি তো একটু জানাই, তারা দাবি করেছেন যে তাদের তাকে কাগজ দেওয়া হচ্ছে, চিঠি দেওয়া হচ্ছে 21শে মার্চে টাকা জমা দেওয়ার জন্য, তিনি টাকা জমা না দিয়ে শেষ দিনের আগে মেয়র মহোদয় বরাবর একটা চিঠি দিয়েছেন, সেই চিঠিতে তিনি একটা সময় চেয়েছিলেন, সেই সময়ও অতিবাহিত হয়ে গেছে কিন্তু তারপর টাকা পরিশোধ করেননি। তারা দাবি করছেন যে টাকা আমরা তাকে মানে ইজারার বলা আছে দরপত্র গৃহীত হওয়ার পরে সর্বোচ্চ দরদাতা যদি 7 দিনের মধ্যে টাকা পরিশোধ না করে তাহলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে এবং এই দরপত্রটি বাতিল হবে। এখন সেখানে প্রশ্ন তাদের তো আইন করাই আছে না, তাহলে তবে সেই আইনের কোনো পদক্ষেপ নেই, স্ট্রং পদক্ষেপ নেই, তাদের তো তারপর তাদের সপক্ষে কোনো সরকার মানে চলচ্চিত্র জগৎ তখন তার সপক্ষে দাঁড়াবে না, কারণ আইন ভঙ্গকারী চলচ্চিত্র জগতেরই হোক চলচ্চিত্রের কোনো নেতৃত্বেই হোক সে যেখানেই যাক কিন্তু দেশের প্রচলিত আইনকে যদি সে ভাঙে তাহলে সেটা তার বদনাম যেমন দেশের বদনাম যেমন তেমনিতে কিভাবে আর চলচ্চিত্রের মধ্যে কেউ তখন তো সেটাকে সমর্থন করবে না, আমরা তো তখন সেটাকে সমর্থন করবো না। কিন্তু আমাদের প্রশ্নটা ওইখানে থাকবে যে তুমি টাকা না দিয়ে সেই যারা নিয়ে টাকা জমা না নিয়ে তোমাদের কি যারা নিল কি তুমি কাগজপত্রের কথা বলছো এটা কথা বলছো, এখানে তো এখন তো সবকিছুর মধ্যেই আন্ডার হ্যান্ড হয়ে যায়, তিনি প্রথম উত্তেজিত হয়ে গেছেন এবং বলেছেন তাতে আপনার কি, আমি কেন আপনাকে বলবো। পরে তিনি বলেছেন টাকা পরিশোধ করি নাই করব, এটা আমি সিটি কর্পোরেশনকে বলবো, আপনি কে, আমি টাকা পরিশোধ করি বা না করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তো সরকারের কাছে তারপরে বলি যে 7 দিন পরে তাদের
দায়টা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, যদি তিনি টাকা পরিশোধ না করেন, আপনি নিজেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন নাগরিক, ফলে আপনিও এই জায়গাতে আপনারও এটা বলার কথা, আপনি যথার্থই বলেছেন। রাইট, নিয়মের মধ্যে থাকলে, তারপরে যদি সে কখনো চলচ্চিত্রকে ব্যবহার করতে চায় বা চলচ্চিত্রে এই মানুষগুলোকে তিনি মনে করে যে এটা, তখন নিশ্চয়ই আপনারা সেটাতে একমত হবেন। অসংখ্য ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ মাসুদ পারভেজ সোলরানা, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আবার কথা হবে আপনার সাথে সামনে কোনো এক বিষয় নিয়ে। ততদিনে ভালো থাকবেন। দর্শক, আমরা কথা বলছিলাম বিশিষ্ট পরিচালক, প্রযোজক, চলচ্চিত্র অভিনেতা, দীর্ঘদিন থেকে যিনি অভিনয় করছেন সোলরানার সঙ্গে। সোলরানা খুব যথার্থই বলেছেন যে আসলে দায়টি মনসুন দীপজল টাকাটি কেন দেয়নি বা দিয়েছে কিনা সে তিনিও জানেন না, কিন্তু তিনি যেটা খুব জোরালোভাবে বলতে চেয়েছেন যে নিয়মের মধ্যে থেকে যদি দীপজল টাকা পরিশোধ না করে থাকে, তাহলে তার জামানত বাজেয়াপ্ত করে তার যে তাকে যে ইজারা দেয়ার বা সর্বোচ্চ দরদাতা হিসেবে যে তিনি ইজারাদার পেয়েছিলেন সেটা বাতিল করা, সেটা কেন ঢাকা উত্তর সিটি কমিশন করছে না, এই প্রশ্ন রেখেছেন সোলরানা নিজেও। আশা করি ঢাকা উত্তর সিটি কমিশনের মেয়র এবং প্রধান নির্বাহী কর্মকর্তা যারা আছেন তারা বিষয়গুলো যথার্থ উত্তর দেবেন বা তারাই দায়িত্ব নেবেন। আমরা আবার নিশ্চয়ই সামনে কোনো সংবাদ, নতুন সংবাদ বিশ্লেষণে আসবো। ততদিন ভালো থাকুন।